পরন্ত বা স্রোত আছে এমন নদীর পানির চাপকে ব্যবহার করে তৈরি করা হয় জলবিদ্যুৎ। এটি নবায়নযোগ্য শক্তিগুলোর মধ্যে অন্যতম। একবার যদি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সম্ভব হয়, তবে খুব কম শক্তি ব্যয়ের মাধ্যমে এটি চালানো যায়। এবং এটা জীবাশ্ম জ্বালানি যেমন তেল, গ্যাস, কয়লা ইত্যাদি চালিত বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় খুব কম পরিমাণে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে। জলবিদ্যুৎ পৃথিবীর মোট বিদ্যুতের 20% এবং নবায়নযোগ্য বিদ্যুতের 88% উৎপন্ন করে। এখনও কিছু জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা 50 থেকে 100 বছর আগে তৈরি করা হয়েছিল। যেহেতু এটা স্বয়ংক্রিয়, তাই শ্রমিক খরচও কম পড়ে, তাছাড়া এর নির্মাণ ব্যয়ও কম। তবে বাঁধ নির্মাণে গাফিলতি কিংবা দুর্ঘটনাবশত বাঁধ ধসে পড়লে একটি বড় দুর্যোগ হতে পারে। যেমন বাংকিয়াও বাঁধ ধসে পড়ে দক্ষিণ চীনে তাৎক্ষণিকভাবে 26,000 মানুষ মারা যায়, লক্ষাধিক মানুষ গৃহহীন হয়। ভুল জায়গায় বাঁধ স্থাপনের কারণে বাঁধ অনেক ভয়ানক দুর্যোগও বয়ে আনতে পারে। যেমন 1957 খ্রিস্টাব্দে ইতালিতে ভিয়েন্ট বাঁধের কারণে 2,000 মানুষ মারা যায়। ব্রাজিল, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ভেনেজুয়েলা হল একমাত্র দেশ যেখানে পানি বিদ্যুৎ শক্তির প্রধান উৎস। প্যারাগুয়ে হচ্ছে এমন একটি দেশ যেখানে শুধুমাত্র শক্তির 100% উৎস জলবিদ্যুৎ নয়, বরং তাদের মোট জলবিদ্যুৎ উৎপাদনের 90% অন্যান্য দেশে রপ্তানি করা হয়। নরওয়ের মোট বিদ্যুতের 98 থেকে 99% আসে পানি বিদ্যুৎ থেকে। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে 1906 সালে সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়। এদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তায়ে অবস্থিত। কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় কাপ্তাই বাঁধ তৈরি করা হয়। তৎকালীন পাকিস্তান সরকারের আমলে 1957 সালে কাপ্তাই বাঁধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1962 সালে এটির নির্মাণ সমাপ্ত হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতা ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট এ বাঁধটি নির্মাণ করে। সে সময় বাঁধে পানি নির্গমন পথ, জলকপাট এবং 2টি 40 মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কাপলান টারবাইন জেনারেটর নির্মিত হয়। প্রকল্পের জন্য তখন প্রায় 25 কোটি 40 লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা 48 কোটি ছাড়িয়ে যায়। এই প্রকল্পের অর্থায়ন করে পূর্ব পাকিস্তান সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিদেশি অর্থনৈতিক সহযোগিতা তহবিল। 1982 সালের আগস্টে এখানে 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করা হয়। 1988 সালের অক্টোবরে চতুর্থ এবং পঞ্চম উৎপাদক ইউনিটে 50 মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কাপলান ধরনের টারবাইন স্থাপন করা হয়, যার ফলে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াটে উত্তীর্ণ হয়।